রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়া, কিন্তু তারা কাটাদারের ওপারের বাসিন্দা। কার্যত সংশ্লিষ্ট 39টি পরিবারের সদস্যরা বর্তমানে কাটাতারের ওপারে বসবাস করছেন। ওই রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষার্থী 11 জন অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শনিবার রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হল। কার্যত লকডাউনের ফলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা আর এপারে আসতে পারছিলেন না। সংশ্লিষ্ট পড়ুয়াদের পড়াশোনারও বেজায় ব্যাঘাত ঘটছিল। সে খবর কেবলমাত্র নিউজ ভ্যানগারে সম্প্রচারিত হয়েছিল। সে খবরের জেরে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে শনিবার বিএসএফ জওয়ানদের সহযোগিতায় কাটাতারের ওপারের বাসিন্দা রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের 11 জন অষ্টম শ্রেণীর পড়ুয়াদের কাছে পাঠ্য বই পৌঁছে দেওয়া হয়েছে। রাজনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন পাল নিজ উপস্থিতি থেকে এই সমস্ত বই তুলে দেন। জয়নগর বিওপির 86 নম্বর গেট দিয়ে এই সমস্ত বই পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে বিএসএফ জওয়ানদের ভূমিকা ছিল উচ্চ প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।